কি পাবে শুধু থাল বাটি ছাড়া কিছু আছে নাই ঘরের মধ্যে যা ছিল সব তো আমি খেয়ে ফেলেছি যাও যে কিছু পাবা না খাওয়া জিনিস খেয়ে ফেলেছি তুই আবার মাইক ভাড়া করে মানসিক কাজ করে যদি তোমার মুখে লুচি নাই তাহলে তোমার কি করা দরকার কো তোমায় কি কমো ফেরে ইয়া রুকছ না তো কি এ মেয়ে লোক নিয়ে সংসার করবেন কেমি আমি কষ্ট ভাত পানি খাতি পাই না আমার সন্তান দে কবিরাজ খাওয়াতে পারবে না ডাক্তার কোন আমার চিকিৎসা করতে পারবে আরে রে এটা কোন রাক্ষস হইলো রে তোমার কি সত্যি কিছু ধরছে ধরছে নাকি হ্যাঁ হ্যাঁ একটু ঘরে বসে যা আমার কি জেনে ধরি আছে শোনো সারা দিন কাজ কাম করছে আমার কি খিদা লাগে না ছয় কেজি চালে সকালবেলা ভাত রাঁধছি এখন যাই দি এক ফোঁটা ভাত নে এখন আমি কি খামু তুই যা ঘরে বসে যা তুই আবার আইন দিয়ে খা যা আমি ডাক্তারের কাছে গেলাম আমার রুচি বাড়াতেই হবে তুমি এখনই ছয় কেজি চালে ভাত খাও তুমি যদি রুচি বাড়াও তাহলে তো আমার বাড়ি ঘর জায়গা সম্পদ সব প্রায় শেষ করে লাইবা তখন তো আমি পথের ফকির হয়ে যাবো হ্যাঁ পথের ফকির হলি ভিক্ষে করে খাস আমার বাড়ি আমি বাস আমার বাড়ি আমি খাবো তোর ব্যাপার কি তুমি যাও ঘর রুচি আছে কোন ডাক্তার দেখো তোর আমার রুচি করতে পারে কোন ডাক্তার আমি দেখে আসি যাও সকালবেলা উইটে গাছের কাঁচা পেঁপে আছে না কাঁচা পেঁপে খাইবা তারপরে চিরতা ভিজা পানি খাইবা তারপরে তোমার এই শুকনা মরিচ ঝাল বর্ত করে খাইবা এই ধরনের খাবার খাইলেই মুখের রুচি বেড়ে যাবো হ্যাঁ তুই তো ডাক্তারের নামে কিছুই না রে কলঙ্ক শুকনো ঝাল বাইটে খালি গ্যাস ফান করে না হারাম দাদা পেঁপের কথা তা কয়েছে ঠিক আছে পেঁপে আমি খুব খাই বাপ তাও রুচি হয় না তাও রুচি হয় না না তাইলে তুমি কি করো ওই যে কুদ্দুস আছে না বাজার রোমরে তুমি ওর সাথে দেখা করো তাই নাকি হ্যাঁ কুদ্দুসের কাছে গেলে সব সমস্যার সমাধান হবে হ্যাঁ আমি নিশ্চিত তাহলে যাও আমি কুদ্দুসের কাছে যাই আচ্ছা চল তাহলে আমার রুচি লাগবে কুদ্দুস রে বাপ কই তুই ও কুদ্দুস কুদ্দুস কি বাড়ি আসা গো কুদ্দুস এই কারা কোনে গো বাথরুমে রাখি আরে এই অল্প একটু সময় লাগবে আইসো গো আরে দাঁড়াও আইসো এদিকে আইসো ও মজি বসা না হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমি ভালো না রে বাহু কে আবার তোমার কি হলো মুখে লুসি নেই কিছু খাতি বেন নে খাতি গেলে খালি বমি বমি ভাব আসে ওই যে লম্বা করে ছেড়াটা বিজার না কি যেন নাম ও তোমার কথা খুলো তুমি বলো ঔষধ দাও ও চাচা দীর্ঘদিন ধরে ডাক্তারি করে বিষয়টা কি আমি তো এই ওষুধ দেই না আমি আরো তো এই রোগ হয়েছিল চাচা বুঝছাও কি আমি একটা কবিরাজের কাছে যে ভালো হয়েছি আমি তো এরকম ডাক্তার খাবার কয় মনে করো মুখে রুচি এমনি বারে যে আমি আগে মনে করো একটা ভাত খাবারই পাতাম না আর এখন বর্তা সেনা দিয়াও
দুই কেজি আর এক সালের ভাত খাই। হ্যাঁ তাইতে বাথরুমে ছিল, রাখ ভালো বাহু ভালো, খাবা বেশি বাথরুম করবা বেশি, এটাই স্বাভাবিক। রাখ লাগি না, রাখ করবো খা। তুমি মুরব্বী মানুষ আমার বাড়িতে আইসো, তোমার যদি একটা বুদ্ধি না দিয়ে দেয় আমার জানা আছে। হয় রে বাহু, তোমার চাষি খুব দুঃখ প্রকাশ করে যে তুমি কিছু খাতে পারো না, ডাক্তার কবিরাজ দেখো এ দেখো কিছু খাতে পাই নিয়ে গো। মুখে মোটে খালে নুসি নে। আচ্ছা আপেল কুমলা খা আর না কাকা। কি সুবারি নে খাতি। লাঙ্গো বাতে দুইটা আছে খায় যাও। তুমি বুঝতে আছে না গো, পরে বুঝতে পারবে। আগো আপেল কয়টা আছে? আছে কাকা দুইটা মনে হয় আছে। হ্যাঁ। ও তুমি আমার নিয়ে গেলি লস খাবা। তো যাও সরো। হ্যাঁ কি কইলে কাকা? দুটো আপেল বোমার সাথে করে তুমি খাইও। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ভালো থেকো বাবা, আমি তাহলে যা গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম রহমতুল্লাহ। যাও কাকা। কবিরাজের ধরি। আমি আর একটু আগে আহি। হ্যাঁ। আসেন মা খালা ভাই বোনেরা, আসেন আসেন আমার কাছে আসেন। আমার এই ছোট্ট খাট্টো একটা মাদারের মধ্যে ছোট্ট খাট্টো একটা জিনিস নিয়ে বসছি। আসেন মা খালারা, এই কাশন্ত ওষুধ, কাশন্ত ওষুধ দিয়ে আমার বড় বড় অসুখ বিসুখ আমি ভালো করে দিই। ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় আইছি ভাই। ডাক্তার কবিরাজ কিছুই করবে না, কিন্তু আমি নিজে কবিরাজ বলে আমি দাবি করি না। আমি শুধু দাবি করি এই কাশন্ত ওষুধ, কাশের লতা পাতা দিয়ে আমি ওষুধ ভালো করি। আসেন মা খালা বোনেরা, আসেন আসেন। চিন্তা করো, জঙ্গলের মধ্যে আমি কনে খুঁজবো, তাই খুঁজবো সে লতা পাতা কবিরাজ কন পাবো কদিন থেকে। ওইটা খুঁজে লতা পাতা বলে কবিরাজ তামান জায়গায় খুঁজে ফেললাম, কোন জায়গায় তো তার পাশে রে। এইটাই তো কবিরাজ মতো মনে আছে, দেখি তো। আসেন আসেন মা খালা, চাচা চাচি ভাই বোনেরা আসেন, আমার কাছ থেকে গাছের লতা পাতা নিয়ে দেন রাতের ঘুম। কবিরাজ বাবা ধুত্তরি, কবিরাজ আব্বা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বৎস, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা আমি ভালো নেই গো, আমি ভালো নেই। কেন কেন কি হয়েছে তোমার? আমি খুব প্রবলেম সমস্যায় আছি। প্রবলেমে আছো? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি যে কোনো প্রবলেম আমার কাছে আসবা। আমি একটা কবিরাজ, আমি ভুল ভাল ওষুধ দেই না। আমি মনে করো গাছের লতা পাতা দিয়া, ওই গাছের এই পাতা দিয়া, ওই গাছের ওই লতা দিয়া, ওই গাছের ওই শিপা দিয়ে আমি একবার ওষুধ বানায় দেই, তোমার যে কোনো প্রবলেম আমারে বলবো। হ্যাঁ প্রবলেম তেমন প্রবলেম না, মুখে নুসি নেই, কিছু খাতে বাইনে ফকির বাবা। ও তোর কবিরাজ বাবা? আচ্ছা ঠিক আছে, তোমার মুখে রুচির অভাব, কিছু খাতে বাইনে সমস্যা নাই। তুমি যেহেতু আমার কাছে আসছো, এই বাবার দরবার থেকে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমার রুচি এমন ভাবে ভালো করে দিব, তুমি মনে করো যা আছে সব খাইতে পারবা, সব খাইতে পারবা। আচ্ছা এখন তুমি ধরতরি, আপনি আম কি দিবা, দেবেন কি খাতি দেবেন আপনি? আরে খাতি দিব না, খাতি দিব না, আমি তোমাকে এমন একটা গাছন্ত ওষুধ দিব, সেটা তোমার নিয়ম মতো পালন করতে হইব। যাই হোক খাওয়ারটাই দেন আর পড়ারটাই দেন, আমার মনে হয় কোনো কাজ করবে না। আমি আর আগো 3500 গাছ খাইছি কবিরাজ। হেই বাচ্চো, তুমি আমার সাথে বেয়াদবি করছো, শুনে রাখো যেই রোগী আজ পর্যন্ত আমার কাছে এসেছে তারা কেউ বিফলে যায়নি, কেউ বিফলে যায়নি, সো তুমিও যাবা না। না সব ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করবেন কি? আমি অন্তত 60 এলাপতি ডাক্তার মারিছি, 95 হোমিওপ্যাথি ওষুধ মারিছি। হেই এলাপতি হোমিওপ্যাথি এরা কিছু জানে? এরা কি কি লেখাপড়া করছে? এরা কি ডাক্তার? এরা ডাক্তারও না কবিরাজও না, আমিও ডাক্তারও না কবিরাজও না, কিন্তু আল্লাহ তাআলা আমারে আলাদা শক্তি দিয়েছে। আমার গাছের ওষুধ এতই শক্তিশালী, বুঝছো কি কইছি বুঝছো? হ্যাঁ বুঝেছি বাবা, তা আপনি কমতে দিবা, হানতে দিবা না হানতে দিবা, দেয়া একটা কিছু। ঠিক আছে শুনো, আমার দরবারের নিয়ম হইছে যদি আপনি কোনো টাকা পয়সা লাগবে না, খালি এই দরবারের জন্য 201 টাকা আপনি রাইখা যান। তো কাজ করার পরে দিবা নে? আরে না, তোমার কাজ হইলেও কোনো টাকা লাগবো না, না হইলেও আমার কোনো টাকা লাগবো না, চিকিৎসার কোনো টাকা নাই, শুধু এই দরবারের অসম্মান না কইরা তুমি 201 টাকা দিয়া যাও। সে দিবানে সে দিবানে, দরকার হলে দেশে চাইল পাঠিয়ে দিবানে। তা আপনি কি দেশেন দেন? ঠিক আছে দাঁড়াও দিতেছি, সব কাছের তো একটু একটু করে দেবেন। না বেশি কথা কইও না, বেশি কথা কইলে ঝামেলা। কত ধরনের ওষুধ দিতাছি দেখছ, খারাপ
লতা পাতা দিয়ে বাইন্দা দি লতা পাতা দিয়া। আচ্ছা ফকির বাবা, এটা খালি কি ঘন ঘন পিসাব সারবে নে? হ্যাঁ সব সারবি। শোন, এই ওষুধ হয়েছে সকল রোগের কারণ, বুঝছস? তা রাত্রি খাবো না, সকালে খাবো না, দুপুরে খাবো? খাইস, একসময় খাইস, সমস্যা নেই। একবারে আমার এই ওষুধ কোনো বিফলে যাবো না। যখন খাবি, যখন কাজে লাগাবি, তখনই কাজ করবো। মনের দুর্যোগ খোলা, দরজা খোলা। তাহলে আমি আসি বাবা জি। ঠিক আছে, যা। আল্লাহ আসে রাখলে দেখা হবে। ঠিক আছে, যা। আসেন মা খালা চাষি ভাই বোনেরা, আসেন, গাছুন তো ওষুধ নিয়ে যান। এইবার যদি রুচিটা বাড়ে তাহলে বোধ হয় কিছু খাতি পারবো, শরীরটা ভালো হবে। যাই, এটা ঠিকঠাক মতো খাইয়ে নেবো। আর দেরি করা যাবে না, কোনো দেরি করা যাওয়ার মতো নেই। আমি কই যাবি, কিছু খাতি বাইনে নুসি আছে, মুখে নুসি নেই, ফুচি নেই, এক কথা কই যাবি, কই যামু? আচ্ছা তুমি কি হইছ, আমার সত্যি করে একটু পাও না? তুই ঘরে না, তুই বুঝবি না রে, আমি ইন্ডিয়াতে ঘুরে আসি, নুসি বাড়ি আনি, আমার মুখে নুসি নেই, কিছু খাতি নাই। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আর রুসি বাড়িও না। তুমি যদি আমার রুসি বাড়াও তাহলে তুমি আমার সব খেয়াল লইবা। গুষ্টি গুষ্টি তোমার বাবাই তে খায় তা খায় হে। বুদ্ধি যে তুমি কি না, শুধু আবারও খেয়ে ফেলাও। আচ্ছা তুই ঘর যা, আমি ইন্ডিয়া যাচ্ছি, আমার নুসি বাড়াতেই হবে। হায় আল্লাহ রে, এটা কেমন রাগ করছিল এ পড়ছি। গেট বন্ধ করে দিয়েছে, এখন যাওয়া যাবে না। হ্যাঁ কি করি, বর্ডারের কাছে চলে আসে, এখন যদি ইন্ডিয়ায় যাতে না পারি, মুখে নসি পারবেন কেমনি? এটা বাড়ি মতো দেখা যাচ্ছে নাকি? এই গাড়িতে যাই আপাতত, একটু শুয়ে থাকি, সকালবেলা নাই বর্ডার ক্রস করবানি। আপাতত বসি। ওরে বাপরে 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 বাপ, কত বড় বড় নাঠি রে ওগার হাতে। ওই নাঠি দিয়ে যদি ধারা বাড়ি মারত, আমি তো ফুরিও কাইথে যেতাম রে। ইন্ডিয়া আমার জাতিই হবে, ইন্ডিয়ায় না গেলে আমার মুখে নসি পারবেন কেমনি? কি ব্যাপার, আমগো বাড়ির উপর কেডা এসে দা বইয়া রয়েছে, কেডা এটা? যাই তো একটু দেহে আহি। আরে মা বলিস না রে মা, আমি একটু ইন্ডিয়া যাচ্ছিলাম রে মা, কিন্তু কোন রকম বর্ডার ক্রস করতে পারলাম না। সে বিএসএফের হাতে এত বড় বড় নাঠি। বর্ডার ক্রস করে আপনি কোনে যাবেন? আমি একটু ইন্ডিয়া যাই চাইলাম গো। এই মুরব্বি বয়স, আপনি ইন্ডিয়া যাবেন কে? আমার একটু বিশেষ দরকার। আমা তোমাকে এখানে একটু থাকি। আচ্ছা আপনি মুরব্বি মানুষ, থাকতে চাইছেন তো থাকেন। কসে খাওয়া দাওয়া কিছু করেছেন? হ্যাঁ রে মা, খাওয়া দাওয়ার কথা কইস না রে মা। সে তোমার চাষি সকালবেলা দুটো পান্তা ফান্তা কাঁচা ঝাল দিল, তাই খেয়ে আসি, খাওয়া দাওয়া হয়নি। কান্দবেন না, কান্দবেন না, আপনি খাওয়া দাওয়া করেননি তাতে কি হয়েছে, আমার বাড়ি আপনি খাবেন। ঠিক আছে মা, তোমার ছেলে যখন দুটো খাদ্য চাষে দাও, তাহলে আপনি বসেন, আমি খাবারটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও আসো।
হাতি যখন দেবে তখন দুটো খাই। আহারে লোকটা কতদিন যেন খায় না, কি খিদা লাগছে। খাই ভালো করে ডাক্তার নিচে করিয়াছ রে। মার ভাত নেই আরো খাইবেন না? আরে অল্প দুটো হলি হইতো আর কি। আপনি ইন্ডিয়া কি করতে যাবেন? আরে মা বলিস নে রে মা, মুখি নুসি নে, কিছু খাতি পারি নে। বাংলাদেশে সব সব ডাক্তার কবিরাজ মারিছি, এই রোগ আমার কেউ সারাতে পারল না। একজন বুদ্ধি দিল হলো ইন্ডিয়ায় যাও, মুখি নুসি বাড়বে না। ইন্ডিয়ায় যাচ্ছি মা, মুখি নুসি বাড়াবো। ওরে গোলামের বাচ্চা গোলাম, আমি ছয় কামলার ভাত রাঁধেছি, তুই একা খালি আর তোর বেলা মুখি নুসি নেই, তুই যাচ্ছিস ইন্ডিয়ায়। কি রে মা খাতি দিয়ে ফেটে নাতি মারলি, আগের থেকে হলি আমি খাতাম না।